ওয়েলকাম টু নিউ ভিডিও ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে ড্রিম লিগ সকার গেমের নেক্সট আপডেটে যেসব প্লেয়ার রিমুভ হতে যাচ্ছে তাদের একাংশ আজকের এই ভিডিওতে দেখাবো। এছাড়াও গেমের মধ্যে কিন্তু তাদের কার্ডগুলো শো করেছে FTG, তো সামার সাইনিংয়ে তাদের কার্ডগুলো দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। ওকে ভিউয়ার্স, তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আচ্ছা, আমি এখন গেমে চলে আসলাম, তো আপনাদেরকে এখন দেখাবো যে কোন প্লেয়ারগুলো থাকছে না। তো আমি ট্রান্সফারে যদি চলে যাই, তারপর সামার সাইনিং যেটা রয়েছে 950 ডায়মন্ড দিয়ে একটা প্লেয়ার দিবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন 7 জন প্লেয়ার রয়েছে, ডিক্লান রাইস, মাউন্ট, বেলিংহ্যাম, মাহরাজ, ফিরমিনো, মেন্ডি, ফাবিনহো। তো 7 জন প্লেয়ার রয়েছে এখানে। দ্বিতীয় সারিতে যে 4 জনকে দেখতে পাচ্ছেন, ফাবিনহো, মেন্ডি, ফিরমিনো, মাহরাজ, এই 4 জন প্লেয়ার কিন্তু নেক্সট আপডেট আর থাকছে না। তো ফাবিনহো কিন্তু অলরেডি লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগে চলে গেছে, তো তার দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, অর্থাৎ কোনো চুক্তিবদ্ধ নাই FTG, যার কারণে তার কার্ডটাও আমরা হারাতে যাচ্ছি। এছাড়া এডওয়ার্ড মেন্ডি, সেনেগালের গোলকিপার, তো সেনেগালের সাথে FTG-র কোনো কন্ট্যাক্ট নেই, যার কারণে এই কার্ডটাও রিমুভ হবে। এছাড়া রয়েছে রবার্টো ফিরমিনো, অলরেডি চলে গেছে সৌদি প্রো লিগে, তো তার দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের সাথে কোনো চুক্তিবদ্ধ নাই FTG, যার কারণে এই কার্ডটা আমরা হারাতে যাচ্ছি। এছাড়াও রয়েছে লাস্ট ওয়ান, রিয়াদ মাহরেজ, এই কার্ডটাও কিন্তু আমরা হারাতে যাচ্ছি নেক্সট আপডেটে, কেননা তার দেশ হচ্ছে আলজেরিয়া, আর আলজেরিয়ার সাথে FTG-র কোনো চুক্তিবদ্ধ নাই। নেক্সট আপডেটে এই 4 জন প্লেয়ারকে আমরা হারাতে যাচ্ছি। এছাড়াও অনেকগুলো প্লেয়ার রয়েছে সৌদি প্রো লিগে যারা চলে গেছে, তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি না। তারপর রয়েছে কিম, মিনজে কিম, তো এই প্লেয়ারটাকে আমরা পাবো না নেক্সট আপডেটে, কেননা এই প্লেয়ারটা বায়ার্ন মিউনিখে চলে গেছে। তারপর মিলিনকোভিচ সেভিচ, এই খেলোয়াড়টাও কিন্তু রয়েছে এই তালিকায়, অর্থাৎ সৌদি প্রো লিগে চলে গেছে অলরেডি, তার দেশ হচ্ছে সার্বিয়া, আর সার্বিয়ার সাথে কোনো কন্ট্যাক্ট নেই FTG, যার কারণে তার কার্ডটাও আমরা হারাতে যাচ্ছি নেক্সট আপডেট। এরপর রয়েছে কুলিবালি, সেনেগালের এই সেন্ট্রাল ব্যাক, তো তার কার্ডটাও কিন্তু আমরা হারাতে যাচ্ছি, কেননা তার দেশ হচ্ছে সেনেগাল, আর সেনেগালের সাথে কোনো চুক্তিবদ্ধ নাই, সে অলরেডি চলে গেছে সৌদি প্রো লিগে, যার কারণে তার কার্ডটাও আমরা নেক্সট আপডেটে আর পাবো না। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই কার্ডগুলো কিনে রাখতে পারেন। তো এটা কিনবেন কীভাবে, এটা হচ্ছে আপনারা অবশ্যই ম্যাচ খেলতে হবে, তো ম্যাচ খেলার পর আপনি যদি ম্যাচ ড্র করেন অথবা জিতেন, তাহলে কিন্তু অর্থাৎ ম্যাচটা পুনরায় শেষ করলেই কিন্তু আপনাকে, অর্থাৎ নতুন প্লেয়ার দেওয়া হবে ট্রান্সফারে, তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কিনে রাখতে পারেন, এবং অনেক খেলোয়াড় কিন্তু আসবে সেখানে, তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন এইসব হারিয়ে যাওয়া প্লেয়ারগুলোকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করি সকলে উপভোগ করেছেন ভিডিওটি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।